পদযাত্রায় ব্যাপক সাড়া পাচ্ছেন শিলচরে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী, সেই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। এবং মঙ্গলবার বিজেপি ও এজিপি দুই দলের জোটকে মাথায় রেখে শিলচর স্থিত এজিপির কার্যালয়ে গিয়ে সবার সাথে মত বিনিময় করেন দীপায়ন চক্রবর্তী। সমাজের যে ব্যবস্থা, এই সমাজকে বারবার সাম্প্রদায়িক প্রতিষ্ঠিত করা হয়েছে ভারতের জন্য। এই অবস্থা থেকে যারা কাজ করেছে সেটা কিন্তু অত্যন্ত বড় এই যে চ্যালেঞ্জকে মোকাবেলা করে, আর পরবর্তীকালে তাদের কাজের মাধ্যমে আজকে কিন্তু মুসলমান সমাজের হাজার হাজার লাখ লাখ কার্যকর্তা গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন। একটা কথা আপনারা শুধু মনে রাখবেন যে মাথাজির নেতৃত্বাধীন সরকার প্রথম পরিলক্ষিত হয়েছে যে সকল সমাজকে নিয়ে তার কাজ করা। ভারতবর্ষে যারা মুসলমান সমাজ রয়েছেন তাদেরকে বঞ্চিত না করে কি করে কাজ করা যায়, বস্তুতপক্ষে 1999 ইংরেজি থেকে আমরা লক্ষ্য করেছি। উনার যে প্রকল্পগুলো, জলধারা প্রকল্প বলুন, গ্রামীণ সুযোগ সড়ক যোজনা বলুন, বা বিভিন্ন প্রকল্প, সেটা তো এইভাবে তৈরি হয়নি যে মুসলমান সমাজে হবে না শুধু হিন্দু সমাজে হবে। তাই এই কথাগুলো উপলব্ধি করে আজকের দিনে মাদ্রাসাতে কম্পিউটারাইজ করা হয়েছে। কেন করা হয়েছে? বাজপেয়ীজি চিন্তা করেছিলেন যে মুসলমানদের শিক্ষার হার কমছে, ওনাদেরকে যদি শিক্ষার হার বাড়ানো যায় তাহলে সমাজের ভালো হবে, সেই কথা চিন্তা করে কম্পিউটারাইজ করা হবে। এই চিন্তাধারা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল সেটা উপলব্ধি করতে পেরেছে। আপনাদের মুসলমান সমাজের যারা রয়েছেন, আমরা প্রতিনিয়ত মুসলমান সমাজে কাজ করছি, কিন্তু আপনারা যদি বলেন তাহলে সেটার গুরুত্ব আলাদা হবে। আপনাদের নিকট আমি অনুরোধ করছি, আপনারা কথাগুলো নিয়ে সমাজকে যদি একটু বলতে পারেন তাহলে আমি আশাবাদী। আমি জানি না কেন আমার একবার মনে হচ্ছে এবার প্রয়াত বিমলাংশু রায়কে আপনারা খুব বেশি ভালোবাসেন, ভালোবাসতেন, তার জন্য যে প্রয়াত বিমলাংশু রায় এই সমাজের প্রতি একটা দায়বদ্ধতা ছিল। আর আজকের দিনে আরেক কথা বলছি, স্বাধীন বাজারের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল আপনারা জানেন, একসঙ্গে এখানে 100% মুসলমান অধ্যুষিত এলাকা, কিন্তু মান্য কবীন্দ্র প্রকাশ তো মহাশয় যেবার মন্ত্রী হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, এই মন্ত্রী হয়ে উনি কিন্তু স্বাধীন বাজার থেকে একটু ভূত পাননি, কিন্তু উনি প্রথম টেলিফোন একটি স্বাধীন বাজারে দিয়েছেন। কেন দিয়েছিলেন? যোগাযোগ ব্যবস্থা কিছু ছিল না, উনি ভেবেছিলেন যে অন্তত পক্ষে একজন রোগী যদি মানে শরীর খারাপ করে তাহলে হয়তো ফোনে জানাতে পারবে, তার জন্য এই যোগাযোগ ব্যবস্থার জন্য উনি প্রথম টেলিফোন এক্সচেঞ্জ একটি ভূত না পেয়েও সমাজের কথা চিন্তা করে দিয়েছেন। এই কথাগুলোকে একবার আপনাদের তরফ থেকে যদি বলা যায়, আমি মনে করি শিলচরে দীপায়ন চক্রবর্তী মুসলমান সমাজের সাথে একটা সম্পর্ক আছে, আমি সবচেয়ে বেশি ভোট পাবো বলে আমি আশা করছি।